পক্ষ থেকে সবাইকে শুভ সন্ধ্যা নিয়মিত আয়োজন বরেন্দ্র আড্ডায় আপনাদের স্বাগত আড্ডার বিষয় নির্ধারণ করা হয়েছে রাশিকে নির্বাচনের আমাদের উপস্থিত আছেন জনাব মহানগর যুবলীগ রাজশাহী ধন্যবাদ অনেক কষ্ট করে আপনি এসেছেন এই জন্য বরেন্দ্র টেলিভিশন পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনি জানেন কয়েকদিন পরে সিটি কর্পোরেশন তিরিশ তারিখ তিরিশ তারিখ আগামী তিরিশ তারিখ তিরিশে জুলাই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনের উপলক্ষে যুবলীগের প্রচার বর্তমান অবস্থা এবং শুরুটা হয়েছিল ধন্যবাদ আপনাকে রাজশাহী মহানগর যুবলীগের পক্ষ থেকে এবং অনলাইন টিভির পরিবারের সদস্যদেরকে এবং ধন্যবাদ জানাই যারা শুনছেন অনুষ্ঠান এবং শুনবেন আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা মহান সৃষ্টিকর্তার দয়াকই পায় যিনি বাংলার মানুষের সেবা করছেন রাষ্ট্রীয় শাসনভার পরিচালনা করছেন আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্র নে পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা শহীদ কামরুজ্জামান হেনার প্রতিচ্ছবি যিনি আগামী তিরিশ তারিখে নির্বাচনে রাষ্ট্রের মানুষের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয় নেতা খালিজ্জামানের পক্ষ থেকে পুলিশের সর্বশেষ যাদের কথা না বললেই নয় আমাদের রাজশাহী মহানগর যুবলীগের নেতাকর্মীদের পানের স্পন্দন ইস্পাত কঠিন ঐক্যের প্রতীক সভাপতি রমজান ভাই এবং বাচ্চু ভাইয়ের পক্ষ থেকে আমি আওয়ামী যুবলীগ পরিবারের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি আওয়ামী লীগ আমাদের ফাড়া ফাদার সংগঠন আমরা যুব সংগঠন নির্বাচন রাজনীতি সকল ক্ষেত্রে যুবলীগের একটা অগ্রণী ভূমিকা রাখতে হয় এই যুবলীগ যুগের প্রয়োজনে সময়ের প্রয়োজনে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে যে ভূমিকা রেখেছে ও ইনশাল্লাহ আমরা সেই ভূমিকায় রাখবো সিদ্ধান্ত নিয়েছি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে তিরিশ তারিখে অনুষ্ঠিত হবে আগামীকাল বরাদ্দ হবে ইতিমধ্যে দলগতভাবে রাশিয়ার মহানগর যুবলীগ আমরা বর্ধিত সভা করেছি রাশের মহানগরকে পাঁচটি ভাগে বিভক্ত করে পাঁচটি উপকমিটি করেছি আমরা রাশের মহানগরীর উনত্রিশটি পয়েন্টে মিটিং করে আমরা কেন্দ্র যুবলীগের নির্দেশ মোতাবেক সেন্ট্রাল কমিটি করেছি করে সর্বশেষ আজকে মেডিকেল অডিটোরিয়ামে আমরা যুবলীগের একটি বিশেষ কর্মী সভা করেছি আমরা এগারো দশ তারিখ থেকে মাঠে ইনশাল্লাহ মানুষের ঘরে ঘরে নামব এগুলো সব কিছু করার আমরা কেবল সকলকে তৈরি করলাম ভোটের মাঠে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে কেন কোথা জমাল লিটন ভাই কি মেয়র নির্বাচিত করতে হবে সেই বার্তাটা আমরা প্রতিটি নাগরিকের ঘরে ঘরে আমরা পৌঁছে দেব এবং দশ তারিখের পর থেকে এই মহানগর যুবলীগের আমাদের যে পাঁচটা উপকমিটি হয়েছে এই পাঁচটা উপকমিটির মধ্যে যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তার যা ওয়ার্ডের ওয়ার্ড নেতৃবৃন্দকে নেতৃত্ব দিয়ে মনিটরিং করে প্রতিটি দূরে দূরে যুবলীগ ভোট প্রার্থনা করবে এবং মানুষকে উপস্থাপন করবে কেন জনতা খারিজ্জাম লিটন ভাইকে আমাদের নির্বাচিত করা লাগবে ভোট দিতে হবে কেন জননেতা খারিজ্জামাল লিটন ভাইকে ভোট দিলে আমাদের উন্নতি হবে জনতা লিটন ভাই খারিজাম্মান লিটন ভাইকে মেয়র নির্বাচিত করলে রাষ্ট্রের কী উন্নয়ন হবে সেগুলো আমরা মানুষের কাছে তুলে ধরব এবং আমাদের সভাপতি জনাব রমজান ভাই সাধারণ সম্পাদক আলহাজ মোজাহর হোসেন তিনিও প্রতিদিন একটি করে ওয়ার্ডে যাবেন এবং আমরা যে পরিকল্পনা করেছি প্রতিদিন পাঁচটি যে উপকমিটির আহ্বায়ক যুগনাহক বৃন্দ আমরা প্রত্যেকটি ওয়ার্ডের ঘরে ঘরে আমরা আমরা প্রতিদিন গণসংযোগ করব প্রতিদিন যুবলীগের ষাটটি সেন্ট্রাল টিম মানুষের দ্বারে দাঁড়ায় যাবে আমরা যুবলীগ যে সিদ্ধান্তটা নিয়েছি সেটি হলো আমরা সর্বপ্রথম আমরা একটি স্লোগান আমরা ধারণ করেছি সে স্লোগানটি হল জাগ্রত হও যুব সমাজ ঐক্যবদ্ধ হও যুব সমাজ জনজাগরণ সৃষ্টি করো জনসমাজ যুব সমাজ শহীদ কামরুজ্জামান হেনা মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তিনি আমার রাজশাহীর গর্বিত সন্তান তার ত্যাগের আলোয় আমরা আলোকিত তিনি মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে শহীদ কামরুজ্জামান এনা উনিশশো পঁচাত্তরে মন্ত্রিত্বকে পদদোলিত করেছে শিশু পুত্র সন্তানকে এতিম করেছে স্ত্রীকে বিধবা করে তিনি বাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেনি মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেনি শহীদ কামরুজ্জামান হেনা সেদিন হাসতে হাসতে জীবন দিয়ে জাতির কাছে জাতির শ্রেষ্ঠ সন্তান হয়ে রাজশাহীর মানুষকে তিনি গর্বিত করেছেন এমন একটি গর্বিত সন্তানের জন্ম রাজশাহীতে হয়েছে আমরা সেই নগরীর নাগরিক এটি আমরা মানুষের কাছে জাগরণ সৃষ্টি করতে চাই ধন্যবাদ আপনার যে বিষয়টি ছিল যে যুব সমাজকে আপনারা জাগ্রত করতে চাচ্ছেন আপনি বলেছেন জাগ্রত হও যুব সমাজ অর্থাৎ আপনি যুবলীগের পক্ষ থেকে আসবেন এইটা জাগ্রত করার ক্ষেত্রে আপনি আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এবং সেগুলো কি আদৌ বাস্তবায়ন সম্ভব কি না ইনশাল্লাহ বাস্তবায়ন সম্ভব অবশ্যই সম্ভব বর্তমান যুব সমাজ অনেক জ্ঞান নির্ভর যুব সমাজ বর্তমান যুব সমাজ তথ্য প্রযুক্তি উপর তারা তাদের অনেক দখল রয়েছে তথ্য প্রযুক্তি নির্ভর যুব সমাজ আজকের যুব সমাজ আজকের ডিজিটাল বাংলাদেশের কারণে তথ্য প্রযুক্তির উন্নতির কারণে আজকের যুব সমাজ গোটা পৃথিবীকে উপলব্ধি করতে পারছে তারই আলোকে আপনারা দেখেন আমরা দশ দিনের মধ্যে সারা মহানগরীতেই উনত্রিশটি পয়েন্টে মিটিং করেছি ব্যাপক যুব সমাজ সেখানে উপস্থিত হয়েছে আমরা আজকেও একটা বিশাল আমরা যুব সমাবেশ করেছি কর্মী সভা করেছি তার কারণ হল আপনার সেই যুবকদের আজকের যুবক আগামী দিনে ভবিষ্যৎ যুবককে একটি রাষ্ট্রকে গঠন করতে হলে সে যুবককে আগে ভূমিকা নিতে হয় যেমন পঁচাত্তরের পরে স্বাধীনতার পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন আমি রক্ত চেয়েছিলাম তোমার রক্ত দিয়েছ বাংলার স্বাধীনতা আমি উপহার দিয়েছি তোমরা কিছু সোনার ছেলে উপহার দাও আমি সোনার বাংলাদেশ উপহার দেব তো যুব সমাজকেই তো আগে ভূমিকা নিতে হবে একটি পরিবারের একটি সন্তান যদি অত্যন্ত কর্মট হয় দায়িত্বশীল হয় তার পিতা বৃদ্ধ হলেও তার শক্তিটা আরও বিদ্ধ হয়ে যায় আরও উৎসাহ বৃদ্ধি হয়ে যায় মূলত কথা আমি বলতে চাই যুবলীগের যে মূল থিম মূল পরিকল্পনা আমরা যুবলীগকে যুবলীগের মাধ্যমে যুবদের ঐক্যবদ্ধ করে জাগ্রত করে জনজাগরণ সৃষ্টি করে এমন একটা জাগরণ সৃষ্টি করতে চায় আমাদের ফাদার সংগঠন আওয়ামী লীগ যেন আরও উজ্জীবিত হয় আরও প্রান্তঞ্চল্য হয় হয়ে এই যুব সমাজের যে কথাটা আমি বলছিলাম সেটি হলো যুব সমাজকে অবশ্যই জাগৃত করতে হবে কেন জাগৃত করতে হবে খালিজ খালিজমান লিটন ভাই তিনি শহীদ কামরুজ্জামান হেনার সন্তান যে কথা আমি বলছিলাম আমরা রাজশাহীর মানুষ আমরা একমাত্র উপলব্ধি করতে পারিনি যুগে কামরুজ্জামান হেনা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন মনসুর প্রতিদিন জন্ম নেয় না একটি জাতির মধ্যে যুগের পর যোগ অপেক্ষা করা লাগে তো সেই শ্রেষ্ঠ সন্তানটি আমাদের রাজশাহীতে জন্ম নিয়েছে আমি যে কথাটা মূল কথাটা বলতে চাচ্ছি যেটা আমরা আমাদের মূল থিম যুবলীগের আমরা আমাদের পরবর্তী আগের জেনারেশন যে ভুলটি করেছে আমরা আজকে যুব সমাজকে সেইটি উপস্থাপন করতে চাই আমার বিশ্বাস বিশ্বাসৃঙ্শাল আমি ততটুকু বুঝেছি যুবলীগের মধ্যে যুব সমাজের মধ্যে সেই জাগরণটা সৃষ্টি হয়েছে আজকে জয় খালিজ্জামান লিটন ভাই তিনি কামরুজ্জামান হেনার সন্তান

জনতা খারিজ লিটন তিনি চার বছর আট মাস রাজশাহীতে মেয়র দায়িত্বে ছিলেন রাজশাহীর মানুষ তাকে নির্বাচিত করেছিলেন ইতিপূর্বে তিনি আরো নির্বাচনে রাজশাহীতে করেছেন কিন্তু রাজশাহীতে ধর্মের নামে মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন মিথ্যা কথা বলেই স্বাধীনতার বিপক্ষের যে মানুষগুলো যারা মুক্তিযুদ্ধের নামে মুক্তিযুদ্ধের নাম ধারণ করে বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল তারা আমাদেরকে পরে নির্বাচিত হতে দেয়নি একমাত্র আমরা পঁচাত্তরে পরে আওয়ামী লীগের পক্ষেই আমাদের প্রিয় নেতা জনতা খালিদ হুম লিটন ভাই রাজশাহীতে চার বছর আট মাস দায়িত্ব পালন করে সেই বিএনপির মতো ওই রকম না কাজির গাই কিতাবে আছে নেই বিষয়টা তা না তিনি দৃশ্যমান উন্নয়ন করে রাজশাহীর মানুষকে দেখিয়েছে তা আমি কামরুজ্জামান সন্তান আমি মানুষের সাথে আমার মানুষের প্রতি দায়বদ্ধতা আছে আমি অন্য মানুষের মতো ইচ্ছা করলেই আমি দায়িত্ব অবহেলা করতে পারি না কেন আমার সাথে খালিজ্জামান লিটন রাজশাহীর মানুষকে বোঝাতে সচেষ্ট হয়েছে যে আমার সাথে আমার পিতার মান সম্মান জড়িত রয়েছে খালিজ্জামান লিটনের মাধ্যমেই শহীদ কামরুজ্জামান হেনা বেঁচে থাকবে প্রতিষ্ঠিত হবে উদ্ভাসিত হবে কোনো দিনই লিটন অবশ্যই রাজশাহীর মানুষের উন্নয়ন না করে পারে না এই জন্যই তার প্রতি আমি বিশ্বাস করি তিনিই একমাত্র ব্যক্তি রাজশাহীর কাঙ্ক্ষিত উন্নয়ন যেটি শহীদ কামরুজ্জামান হেনার ত্যাগের বিনিময়ে আমরা জাতির কাছে প্রত্যাশা করি তিনিই সেটা এনে দিতে পারে এই জন্যই আমরা তাই আমি না রাষ্ট্রের প্রতিটি মানুষকে সেটি বাবা উচিত উচিত ছিল এবং আমি বিশ্বাস মানুষ সেই ধারণা ইতিমধ্যে উপলব্ধি তার হৃদয়ে ধারণ করি আমি ওই জায়গাতে এসে আপনি বলেছেন দৃশ্যমান উন্নয়ন দৃশ্যমান উন্নয়ন কি কি হয়েছিল এই বিষয়ে যদি তুলে ধরে এবং কি কি বাকি আছে বলে মনে করেন দেখেন দৃশ্যমান উন্নয়নের কথা বলেন আমি আগে কিন্তু একটা কথা জন্য বলেছি লিটন ভাইয়ের উন্নয়ন কোনটা বলবো আর কোনটা বলবো না আপনি বলেন জি আমি জানি অবশ্যই রাজশাহীতে গ্যাস এসেছে তিনি কোন সেক্টরে কাজ করেন আমাদেরকে আমি খাটো করতে চাই না আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই দেশে ইসলাম না এটা মিডিয়ার মানুষ সকলে জানে এ দেশ ইন্ডিয়া হয়ে যাবে শুনেছেন বাংলার মানুষ জানে দৃশ্যমান উন্নয়নের কথা আমি এতটুকুই বলবো আপনাকে এই টিভি টেমের বলে গেছি জননেতা খানিজুমাল লিটুন ভাই মেয়র কালীন আপনি বলেন পরিবেশের কথা বলেন পয়নিষ্কাশনের কথা বলেন বর্জ্য ব্যবস্থাপনা বলেন লাইটিং বলেন সবুজায়ন বলেন রাস্তাঘাটের উন্নয়ন বলেন বিনোদন কেন্দ্রের কথা বলেন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেন মানুষকে অনুদানের কথা বলেন এমনকি ওনার মন্ত্রণালয়ের আওধীনে না সেখানেও তিনি ঢাকার থেকে বরাদ্দ নিয়ে এসে তাদের সাথেই মিটিং করে রাষ্ট্রের উন্নয়ন করেছে আমি এই জন্য বলছি লিটন ভাইয়ের উন্নয়নের কথা আমি কোনটা বলবো আর কোনটা বলবো না কেন লিটন ভাই যখন মেয়র ছিল আমি বলি আপনাকে যখন মেয়র তিনি ছিলেন আসলে এক আলোচনা হয় না আজকে একটা বিএনপির লোক নিয়ে আসতেন আমি আলোচনাটা করতে পারতাম ভালো করে ঠিক আছে কেন আমি এক আলোচনা কিন্তু কোনো করতে চাই না আমি লিটন ভাইকে করেছিলাম আমি এক আলোচনায় যাব না তার কারণ আমি মিডিয়ায় বসে সঠিক কথা বলে ঠিক আছে বক্তব্য দেখেন লিটন বাই মজার ঘটনা হলো সাড়ে আট বছর আর চার বছর আট মাস যে রাজশাহীতে তিনি মেয়র ছিলেন সাতাশ কোটি টাকা আমার সম্ভবত একটু এদিক ওদিক হতে পারে সাতাশ কোটি আমার জানা অর্থাৎ কম বেশি হতে পারে তিনি ঋণ নিয়ে সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেছিলেন রাজশাহীর মানুষ তাকে দায়িত্ব দিয়েছিল আমাদের খাড়ের জন্য লিটন ব্যাঙ্ক তিনি সেই ঋণ মুক্ত করে সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী সিটি কর্পোরেশন রেখে উনি মানুষের কাছে ভোট আবার নির্বাচনের জন্য গিয়েছিলেন তা আমরা নির্বাচিত হতে পারিনি তিনি গিয়েছিলেন কিন্তু বর্তমান যে তিনি সদ্য বিদায় নিলেন আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই মিডিয়ার কাছে বলেন তিনি আপনার এটা অবশ্যই তুলে ধরবেন তিনি কত কোটি টাকা ঋণ রেখে এই সিটি কর্পোরেশনকে তিনি বিদায় নিলেন সদ্য বিদায় বুলবুল পাঁচ বছরে কি করে এই সিটি কর্পোরেশন এই সত্তর কোটি টাকা ঋণ হলো আমি মিডিয়ার মাধ্যমে আমি তার কাছে আপনাকে আপনাদেরকে তার কাছে প্রশ্ন রাখার জন্য আমি আমি অনুরোধ জানাচ্ছি লিটন ভাই যে কথা মূল কথাটা বলছিলাম যারা মিজান মিনের আগে যখন মেয়র ছিলেন তিনি প্রায় সতেরোশো থেকে প্রায় দুই হাজার কোটি টাকা উন্নয়ন বাজেট নিয়ে তিনি সতেরো বছরে আমি কথা আরেকদিন বলে গেছি এখানে তখন একটা ইটের দাম ছিল দু টাকা একটা লেবারের দাম ছিল একশো বিশ টাকা অনেক কম ছিল একটা ইটের দাম ছিল দু টাকা সেই সময় উনি দুই হাজার কোটি টাকা রাজশাহীতে উন্নয়নের জন্য নিয়ে এসছে আমাদের প্রিয়নতা জয়তা খারিজ লিটনের প্রতি রাজশাহী মানুষ আস্থা রেখেছিল আমার জানায় মতে উনি সর্বোচ্চ হলে সাতশো কোটির মতো টাকার উন্নয়ন রাজশাহীতে করেছে আর যখন লিটন ভাইয়ের সাতশো কোটি টাকার উন্নয়ন করলেন তখন একটি ইটের দাম হলো ষাট টাকা একটা লেবারের দাম টাকা এই কোটি কোটি টাকায় রাজশাহীতে সেই সময় যখন একটা ইটের দাম দু টাকা রাজশাহী শহরকে সিসা দিয়ে বাঁধিয়ে দেওয়া যেত এটাই দৃশ্যমান লিটন ভাইয়ের আমলে তিরিশ পার্সেন্টে কাজ বিক্রি হয়নি লিটন ভাইয়ের জনগণের টাকাকে কাজে লাগিয়েছে

আবার নতুন সম্মেলন হয়েছে কমিটি হয়েছে অনেক নতুন নতুন ছেলেরা এখানে সংযোজিত হয়েছে অন্তর্ভুক্ত হয়েছে নয় বছরে আট বছরে দেশেরও ব্যাপক পরিবর্তন হয়েছে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে ব্যাপক উন্নয়ন হওয়ার ক্ষেত্রে আর অনেক যুব সমাজ আমাদের যুবলীগে অন্তর্ভুক্ত হয়েছে বঙ্গবন্ধুর আদর্শে ধারণ করে যুবলীগের অন্তর্ভুক্ত হয়েছে গতবারের চেয়ে এবার যুবলীগ আমাদের অনেক শক্তিশালী অনেক কলেবরটা আমাদের বড় এটা আমার মুখের কথা না এটা আপনারা দেখবেন মিডিয়ার লোক রাশে স্বরে এমনি কিন্তু আমাদের আয় রোজগার কম তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট অর্থনীতি পিছিয়ে আছি সেই জায়গায় যুব সমাজকে নেতৃত্বটা কিন্তু খুব কঠিন বিষয় এটা আপনাকে স্বীকার করতে হবে সেই তুলনায় ইনশাআল্লাহ আমরা বলতে চাই না তবে আমরা যুবলীগের যে কি অবস্থা দুই হাজার আট আর এবার ইনশাল্লাহ আগামী এই বিশ দিন তিরিশ তারিখ পর্যন্ত যুবলীগের নেতা কর্মীরা যে কর্মকাণ্ড মাঠে থাকবে সেদিন আমাদের যুবলীগের অবস্থাটা কি আপনাদের কাছে জানার জন্য আমি প্রশ্ন রেখে গেলাম আপনারাই উপস্থাপন করবেন এটা আমি আপনাদের কাছে জানার জন্য আমি তো আমারটা ভালো বলবো আমাদের যুবলীগের অবস্থাটা কি এটা আপনারা আমাদেরকে বলবেন এটাই আমি আপনাকে অনুরোধ করলাম আজকে আমি বলছিলাম প্রচার অভিযানের কিনা হ্যাঁ প্রচারের তো অনেক বেশি পার্থক্য নিয়ে এসেছে যেমন এবার আগেই আমরা আরো ছ মাস আগে থেকে কাজ করছি আমরা পাঁচটা ভাগে বিভক্ত করেছি পাঁচটা উপকমিটি করেছি আবার এদেরকে মনিটরিং করার জন্য আমরা মহানগরের সভাপতি সেক্রেটারি আছে তারপরে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য মহানগরে একটি করে নেতাকে নির্ধারণ করে দিয়েছি সেই মহানগর ওয়ার্ডের যুবলীগের নেতাদের কর্মকাণ্ড মনিটরিং করবে কিন্তু ব্যাপক পার্থক্য আমাদের ব্যাপক পরিবর্তন তার কারণ এই নির্বাচনে আমাদেরকে রাজশাহীর রাজশাহীর মানুষের জন্য আমি তো রাজশাহীর একজন নাগরিক রাজশাহীর নাগরিকের জন্য এই নির্বাচনে জয়তা জামান লিটন ভাইকে জেতানোর কোনো বিকল্প নাই। কারণ জয়তা জামান লিটন ভাই আমি আপনাকে বলি গত নির্বাচন হেরে গেছে জয়তা জামান লিটন হারেনি কেন হারেনি রাজশাহীর মানুষ হেরে গেছে তার কারণ রাজশাহীর মানুষ বলছে আমরা ভুল করেছি কিন্তু আমি মিডিয়ার মাধ্যমে রাজশাহীর মানুষকে আমি বলতে চাই আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে ইনশাআল্লাহ আল্লাহ আগামী তিরিশ তারিখে জনগণের ভোটে নির্বাচিত হলে লিটন ভাই পাঁচ বছর দায়িত্ব পালন করলে আমি বলে গেলাম চ্যালেঞ্জ দিয়ে কারণ আমি লিটন ভাইকে চিনি আমি জানি আমি জানি তিরিশ বছর রাজনীতি করছি তিনি যেটি পারেন সেটি বলেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি লিটন ভাই একমাত্র রাজনীতিবিদ রাজশাহীতে তিনি যেটি পারেন সেটি বলেন যেটি পারেন না তিনি সেটি বলেন না কারণ তার আত্মার বিশাল শক্তি আছে তার রাজশাহীর মানুষের প্রতি প্রেম আছে আপনাকে কিছু করতে হলে সর্বপ্রথম আপনার প্রেম থাকতে হবে প্রেম ব্যতীত আপনার কিছু হবে না দায়িত্বশীলতা আছে তারা উনি শহীদ কামরুজ্জামান হেনার সন্তান ওরা রাজশাহীর মানুষের প্রতি অনেক প্রেম আছে না হলে উনি অনেক আগেই ঢাকায় গিয়ে রাজনীতি করতেন ঢাকায় থাকতে পারেন না চলে আসেন আচ্ছা বড় আগে প্রশ্ন করেছিল দেখেন ইনি কার্যনির্বাহী কমিটির মেম্বারে পাঁচ বছর তো মেয়র ছিলেন না কিন্তু তো থেকে রাজনীতি করতে পারতেন উনি তো ঢাকায় বাড়ি আছে সব কিছু আছে কিন্তু রাজশাহীর মানুষের সাথে তার এমনই নারীর টান তিনি রাজশাহীর মানুষের ছাড়া থাকতে পারেন তার একটা স্বপ্ন আছে তার স্বপ্নটা হলো আমাদের স্বপ্নটা হলো রাজশাহী মডেল নগরী হওয়া আমাদের প্রাণের দাবি এটা আমাদের অধিকার স্বপ্ন কিসের এটা অধিকার রাজশাহী একটা প্রাচীনতম শহর রাজশাহী একটা বিভাগীয় শহর রাজশাহী একটা বিভাগীয় শহর এই শহরটা তো কি আমাদের বিভাগের রাজধানী এটা আমার এই ঘরটা তো অবশ্যই সুন্দর হতে হবে এই জায়গাটা অবশ্যই ভালো হতে হবে এটা তো আমাদের প্রাণ এটা আমাদের অধিকার আমরা অধিকার নিতে পারিনি আদায় করতে পারিনি কাজ করতে পারিনি এটা তো আমার আমি এটা দাবি বলিনি এটা আমার অধিকার আমি প্রাপ্য এটা আমার এটা আমি গ্রহণ করতে পারিনি আমি বিশ্বাস করি এবং আমার সাথে আমার বিশ্বাস ইনশাল্লাহ রাজশাহীর মানুষ একমত হবেন জয়ন্ত খালিজমাল লিটনি এটা একমাত্র পারেন তিনি এটা বিকল্প আর কেউ নেই তার কারণ অনেকে নির্বাচিত হয়েছে দায়িত্ব পালন আপনি বলবেন না মানতে পারি না কেউ সতেরো বছর থেকেছেন কেউ পাঁচ বছর থাকলেন কেউ আরও থেকেছেন কেউ এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন আপনারা তো করতে পারেননি ক্ষমতায় ছিলেন তিনি সাড়ে চার বছরের রাজশাহীর মানুষকে দেখিয়েছে তো এটি মিথ্যা তো বলছি না দৃশ্যমান এটা এখন কেউ যদি বলে আমি দেখেও দেখলাম না কি আমাদের রাষ্ট্রের স্বপ্ন রাষ্ট্রের বেকার সমস্যা দূর হবে কর্মসংস্থান সৃষ্টি হবে রাজশাহীর সুন্দর এবং সচ্ছল নাগরিক হবে রাজশাহীতে যোগোপযোগী

লিটন ভাই যেহেতু ইশতেহার ঘোষণা দশ তারিখে করবে যুবলীগের পক্ষ থেকে আমাদের যে প্রস্তাব রাখার দরকার প্রস্তাব মানুষ কখন রাখে যখন আমার প্রস্তাব আমার যে প্রত্যাশা সেটি তার মধ্যে নেই এটা তো অনেক আগেই দেখেছি আমাদের যে যে প্রস্তাব করব সব প্রস্তাব লিটন ভাই করেছে লিটন মধ্যে আছে তার নখ তার হৃদয়ের মধ্যে ধারণ করা আছে তিনি লিটন ভাই বলেছে ইনশাআল্লাহ মহান আল্লাহ যদি রাজশাহীর মানুষ সে দয়া মাধ্যমে আমাকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বানায় আমি ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে এক লক্ষ যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করব এটাই তো যুবকের দাবি তাই না লিটন ভাই বলেছেন রাজশাহীতে আমি কৃষি বিশ্ববিদ্যালয়টা আমি নেত্রীর কাছ থেকে ইনশাল্লাহ নিয়ে এসে দেব এখানে যুব সমাজ ওখানে বিদ্যালুপ্তর চাকরি করবে না পড়াশোনা করবে যুব সমাজ যুব সমাজ ছাত্র হতে পারে যোগ হতে পারে এটাই তো যুব সমাজের দাবি এই ভাই তো আগেই বলেছে আমাদের লিটন ভাই এটা তার স্বপ্ন এটা তার লালিত স্বপ্ন এটা তার লালিত স্বপ্ন এই রাজশাহীটাকে উনি সুন্দর করে সাজিয়ে দিবে রাজশাহীর মানুষ বলবে শহীদ কামরুজ্জামান হেনা তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি তার সন্তান কামরুজ খাইরুজ্জামান লিটন সেই স্বপ্ন বাস্তবায়ন করে দিয়েছে প্রত্যেকটা উন্নয়নে ছোঁয়ায় ছোঁয়ায় রাজশাহীর মানুষ শহীদ কামরুজ্জামান হেনাকে স্মরণ করবে এরই তো লিটন ভাইয়ের কাজ ধন্যবাদ আমি এই মানে সেটাই জানতে যে যুব সমাজ এই যে যুব সমাজ এখন কাছে

রাষ্ট্র সংসার পরি রাজনীতি কিছুই হয় না মাদকের দিয়ে আলোচনা করলেন আমি অনেক আগে আপনাদের এই টেলিভিশনে বলেছিলাম একবার আমি মাধবের ব্যাপারে একটি আলোচনা করতে চাই আজকে যদি কিছু বলবো প্রশাসনের আমি বলেছিলাম ডিসি লেভেলের একটা কর্মকর্তা সেখানে লাগবে আমরা যেটাই বলি না এখন আপনি বলেন শোনেন সর্বপ্রথম আমি বলি আমরা কেন অবক্ষয়টা হয়েছে পরিবার থেকে ধরতে হবে পরিবার থেকে ধরতে হবে আগে এই মাদক অসামাজিক যত কর্মকাণ্ড আছে আমি বলি দেখেন আজকে যে আমরা পরিবার বুকে হাদ্দা বলতে হবে আমাদের প্রত্যেককেই কয়টি মানুষ কয়টি পিতা আমরা আমার সন্তানকে বসিয়ে ভালো একটা উপদেশ দিই যেমন সুরা লোকমানের মধ্যে আছে লোকমান ইসলাম তার পুত্রকে উপদেশ দিয়েছে দিয়েছিল যে উপদেশগুলো দেখবেন পবিত্র কোরআনের মধ্যে আছে আপনি এই মাদককে নির্মূল করতে হলে সর্বপ্রথম পরিবার থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে তারপরে সামাজিক ভাবে ঐক্যবদ্ধ হতে হবে এবং একটু যোগ করি কোনো মানে হ্যাঁ রাজনৈতিকভাবে তো রাজনৈতিক মানে রাজনৈতিক মানুষকে বলবে আমরা মিটিং মিছিল করছি যে রাজনৈতিক দল করলাম কিন্তু আপনি পরিবার আর সামাজিকভাবে অবশ্যই আগে আপনাকে সচেতন যে কোনো অপকর্মের বিষয়ে বলেন অনৈতিকতার বিষয়ে বলেন আর পরিবার থেকে থেকে নিতে হবে আমি এই জন্য বলছি না আর কিছু আলোচনা ছিল যেহেতু প্রশাসনের লোক নাই থাকলে আমি বলতাম যে মাদক আসলে নির্মূল করলে হ্যাঁ আমি বলি আপনি মাদক বলেন তত সামাজিক কর্মকাণ্ড বলেন প্রশাসনের একার পক্ষে সম্ভব না প্রশাসনের একার পক্ষে সম্ভব না তাহলে কি করতে হবে জনগণের সাথে সম্পৃক্ততা করতে হবে জনগণকে সম্পৃক্ত করতে হবে তাহলে কি হতে হয় এখনও এই আমাদের দেশে বাংলাদেশের সমাজে অনেক ভালো রাজনীতিবিদ আছে অনেক সমাজকর্মী আছে যারা সমাজে ভালো কাজ করতে চায় করার সামর্থ্য আছে তাদের সেরকম লোকবলও আছে তাহলে কি করতে হবে আমি দেখেছি অনেক থানায় বিভিন্ন কারণে যাই অপরাধীর তালিকা আছে এই ফেরোয়ারির তালিকা আছে সমাজের ভালো মানুষের তালিকা কিন্তু পুলিশের কাছে নেই আপনি সমাজের এইগুলো নির্মূল করতে হলে সমাজের যারা সমাজ ভালো সমাজকর্মী তাদেরকে আপনার শক্তিশালী করতে হবে তাদের মূল্যায়ন বাড়াইতে হবে কিন্তু প্রশাসনের লোকের ইন কণ্ঠে বলতে পারি প্রশাসনের লোক থাকলে আমি ভালোভাবে বলতাম ঠিক আছে সেটি হলো আমাদের প্রশাসনের অনেক কি দেখি ওই সমস্ত অপকর্মকারী লোকদের সাথে মোটরসাইকেলে চলে তাদের সাথে সম্পর্ক ভালো সত্য বলে তাহলে আপনি যখন আপনি খারাপকে দুষ্টকে দমন করতে হলে সিষ্টের পালন করতে হবে তাহলে কি করতে হবে আজকে যে লোকটা সমাজে খারাপ কাজটা প্রতিরোধ করতে চায় ওদের কাছে পরাজিত হয় আপনি যে আমার ওই লোকটিকে যে সমাজের লোকটি সমাজের ভালো কর্মীটি ভালো রাজনৈতিক কর্মীটি কাজ করতে চায় তাকে যে ক্ষমতাশালী করতে পারেন ওই ইয়াবা বিক্রেতা ইয়াবা ইয়া সেবক তাকে ভয় পাবে এই ভয় প্রশাসনকে অবশ্যই সৃষ্টি করাতে হবে ভালো লোক যারা ভালো রাজনৈতিক কর্মী সমাজকর্মী তাদেরকে মূল্যায়ন করতে হবে তাদের তালিকা করতে হবে তাদেরকে কাজে লাগাতে হবে কিন্তু অনেক সময় দুঃখের সাথে বলতে হয় আমি ব্যক্তিগতভাবে বলি মিডিয়া আমি অনেক সময় কাজ করি আমি কোনোদিন কোনো মাদকের ব্যাপারে বলি না কোনোদিন বলি না বলবো না চাল আমার কাছে কেউ যায়ও না কিন্তু বেদনার বিষয় যখন আবার দেখি আমরা বললাম না সেই মাদক গ্রহিতা আবার তিনি সকাল বেলায় ঘুরে বেড়াচ্ছে এটা প্রবাদ আছে নেতাদের ধরলে কাজ হয় না দালালদের ধরলে কাজ হয় এখানে ভালো মানুষকে করা হচ্ছে আপনি কি করে এটাকে আপনি বলেন এটা নির্ধর করবেন আমি দিয়ে বলতে পারি এটা সমন্বয় ঘটাক ইনশাল্লাহ তিন মাসের ভিতরে এই মাদক নির্মূল হয়ে যাবে বাংলাদেশে পরিবার সমাজ এবং সমাজের যারা ভালো কাজ করতে চায় তাদেরকে শক্তিশালী করতে হবে রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক কর্মী কথা বললাম তো রাজনৈতিক কর্মী তো সমাজ কর্মী রাজনৈতিক কর্মী যারা সৎ সব লোক কিন্তু অসৎ হয়ে যায়নি সব লোক অসৎ হয়ে যায়নি এখনো সৎ এবং সতের সংখ্যা বেশি কিন্তু তারা কোনো প্রটেকশন পায় না তাদের সাথে কারো পীড়িত নাই পীড়িত হলো ওদের সাথে তাহলে কি করুন বলে কবেন আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা তিনি বাংলাদেশে এই মাদককে রাষ্ট্রের প্রধান তার তো দায়িত্ব তিনি ঘোষণা করেছে অভিযান চলছে জিরো কিন্তু আমাদেরকে এই কাজগুলো করতে হবে আমাদের মহল্লায় মহল্লায় পরিবারের লোক অভিভাবক নিয়ে মিটিং করতে হবে সমাজের লোককে নিয়ে মিটিং করতে হবে পরিবারের লোককে বলতে হবে এমনও আছে পিতা সন্তানের সাথে আমি আমার এলাকায় বলি তো আপনার সন্তান যে আপনার কথা না শুনে

রাশিকে প্রচার অভিযান নির্বাচনকালীন তো আমরা যেটা আর একটি যে বিষয় শেষ বিষয় যেটি জানতে চাইবো যে আপনার কাছে লিটন সাহেব দুই সাল থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত অনেক উন্নয়ন করেছে এই উন্নয়ন কি আজ ধারা অব্যাহত আছে না স্থমিত হয়ে গেছে এবং এটা কি অবস্থা এখন আপনি যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আপনি প্রশ্ন করলেন আপনি মিডিয়ার মানুষ আপনার কাছেই জানতে চাই আপনাদের আপনার পারসেপশন ঠিক আছে মিডিয়ার মানুষ আপনি যেটা আপনাদের কাছে সব খবর আছে এই পাঁচ বছরে কি উন্নয়ন কিছু উন্নয়ন আমাদের উন্নয়ন করার তো লোক লাগবে উন্নয়ন করার লোক লাগবে তো না লাগলে কি উন্নয়ন হবে তিনি সিটি কর্পোরেশনের মেয়র হলেন আমি আজকে দল করছি আমি যখন একটা নির্বাচিত চেয়ারে যাব তার কিন্তু একটা আলাদা গুণাগুণ আছে আলাদা একটা রোল আছে আছে না মোশাদ্দেক হোসেন বুলবুল মেয়র হয়েই সর্বপ্রথম মেয়র আর দল এটাই তিনি বোঝেন না চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা বলতে তিনি বোধেননি যেটি মনুরুল ইসলাম সাক্ষ্য বুঝেছে কুমিল্লার তিনি মেয়র হয়েছে আমাদের প্রার্থী পরাজিত হয়েছে শপথ নিয়েছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ হাসিনাকে ধোঁয়া নিয়েছে সালাম করেছে বলে চাপা আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী কুমিল্লা তো আপনার বাইরে না আমি বিএনপির মেয়র সেটা তো বিষয় না উন্নয়ন ওই জনগণও তো আপনার আপনার আন্ডারই বাংলাদেশেরই জনগণ সেখানে উন্নয়ন করতে হবে কী করতে হবে আমি জানি না আমার প্রিয় নেত্রী তিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি উদার মনের অধিকারী মূল্যায় ব্যাপক বাজেট দিয়েছে আর তিনি রাজনীতিবিদকে কথা হিসাব করে বলতে হবে তিনি প্রথম বললেন আমাকে ফ্যালাক টেলাক দেয়নি আমি সিটি কর্পোরেশনের গাড়িতে আমি আর চলবো না বলুল ভাই আপনি কেন আবার চললেন তিনি হান্ডেড পার্সেন্ট সব যুবদলের সভাপতি থেকে গেলেন উনি বিএনপির সভাপতি থেকে গেলেন থেকে গেছেন উনি মেয়র হিসাবে উনি কোনো দায়িত্ব পালন করতে পারেননি মেয়র পদও নিবোধননি কি করে উন্নয়ন হবে বলুন কি করে উন্নয়ন হবে এর সাথে সাথে অভিযোগ আছে তার পক্ষ থেকে যে তিনি সর্বক্ষণ দায়িত্ব পালন করতে পারেননি মামলা মোকদ্দমার কারণে এটা আমরা সবার অবগত আছি এবং সাথে সাথেই তার কিছুতে বলি উনি কেন মামলা মোকদ্দমা হয়েছে বাংলাদেশে তো আরো অনেক মেয়র ছিলেন আপনি পুলিশকে হামলা করবেন ওই যে বললাম উনি মেয়র মেয়র যে একটা রোল উনি তো উপলব্ধি করেননি উনি মেয়র হয়ে গেছেন হেফাজত আমি সে আলোচনা দিতে চাই না হেফাজতে বিভিন্ন কারণে তারা ঘটিয়েছে আপনি বলেন যে এই কারণে আমাকে অপবাদ দিয়েছে হেফাজত ইসলামের যে কথা বলেছে যারা ওলামা থাকলে আমি তাদেরকে বলছি ইসলামের কোথায় দাঙ্গা ফেসাদ হত্যা তুল্য অপরাধ পবিত্র কোরআনের কালনের মধ্যে আছে আল্লাহ তালা আমি আরেকদিন বলেছি কথা আমি বলছি এই দু নির্বাচন আমি যারা আমাকে শুনছেন আমি তাদেরকে বলছি মিডিয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা যখন এই মানুষকে সৃষ্টি করেন খুব ইম্পর্ট্যান্ট ঘটনা এটা দাঙ্গা ফেসাদ কত খারাপ জিনিস পবিত্র কোরআনুল কারিমের বর্ণনায় আমি একটু উপস্থাপন করতে চাই সঠে আমি শেষ করব আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করবো মানুষ সৃষ্টি করতে চাই সেদিন ফেরেস্তারা বলেছিলেন কি আমরাই তো আপনার হেফাজত বন্দীগিরি করছি আপনারা মানুষ সৃষ্টি করেন না পৃথিবীতে দাঙ্গা ফেসাদ সৃষ্টি করবে আমার আল্লাহ তালা রাব্বুল আলম ইনি বলেছিলেন আমি যা বুঝি তোমরা তা বোঝো মানুষ সৃষ্টি করলেন আল্লাহ কোরআনে বললেন দাঙ্গা ফেসাদ হত্যাতুল্য অপরাধ হত্যাতুল্ল অপরাধ ব্যাখ্যার কিতাবগুলো তো আছে আজও পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ যদি দাঙ্গা ফেতার সৃষ্টি করে বলেন হে মাওলা আমরা তো আগেই বলেছিলাম আপনি মানুষকে সৃষ্টি করেন না আবার তারা দাঙ্গা পেতা সৃষ্টি করতে আমার ব্যাখ্যার কিতাবগুলোতে আসছে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা লজ্জিত হয়ে যান দাঙ্গা ফেথার সৃষ্টি করা আমার রাসুল সাল্লাহ সাল্লাম তার বিদায় বাহদের ভাষণে বলেছে পরে দেখবেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিবে না করিলে অশান্তির সৃষ্টি হইবে হতে পারে তো বলতে পারতেন আমার আল্লাহ বললেন দাঙ্গা ফেসাদ করা হত্যাতুল্য অপরাধ আমার দয়াল নবীজি যিনি বিশ্ব মানবতার দূত পৃথিবীতে রহমত স্বরূপ তিনি কি বললেন তিনি বললেন দাঙ্গা ফেসাদ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিবে না করিলে অশান্তির সৃষ্টি হইবে এর ব্যাখ্যা কি অশান্তি সৃষ্টি করা যাবে না যারা দাঙ্গা করলেন তারা রাসুলের বিধান বিরোধী কথা কাজ করলেন যারা দাঙ্গা সৃষ্টি করলেন আল্লাহ আল্লাহতালার যে বিধান পবিত্র কোরআনের যে নির্দেশ সেটিকে তারা ভাইলেট করলেন তাদের দ্বারা কি ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব আপনি বলেন তা আমি উদার্ত আহ্বান জানাই সকলকে মিডিয়ার মাধ্যমে যে আগামী দিনে রাজশাহীর মানুষকে আমি আহ্বান জানাই আমি একজন রাজশাহীর নাগরিক হিসাবে সেটি হলো আসুন আমরা ঐক্যবদ্ধভাবে রাজশাহীতে ধর্মতা খারিজ লিটন ভাইকে নির্বাচিত করি আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা তিনি রাজশাহীর মানুষকে কিন্তু একটা মেসেজ দিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে সেই মেসেজটি হল আমি জাতির জনকের কন্যা সৃষ্টিকর্তার ইচ্ছায় মানুষের ভালোবাসায় রাষ্ট্রের আমি সেবা করছি দায়িত্ব পালন করছি শহীদ কামরুজ্জামান হেনা রাজশাহীর সন্তান তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তিনি রক্ত দিয়েছে জীবন দিয়েছে রক্তের ঋণ কখনো পরিশোধ করা যায় না কোনো কিছু দিয়ে না তবে আমি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আমার দায়িত্ব আছে আমি রাজশাহীর মানুষের উন্নয়ন করে আমি শহীদ কামরুজ্জামান হেনার কাছে কৃতজ্ঞ হতে চাই তাই জয়তা খালিজ্জামান লিটনকে মেয়র নির্বাচিত করে রাজশাহীর যে কাঙ্ক্ষিত উন্নয়ন তার মাধ্যমে ইনশাল্লাহ সম্ভব তিনি দেখিয়েছেন সেটা করিয়ে এই পিছিয়ে পড়া রাজশাহীকে আসুন আমরা অগ্রগতির রাজশাহীতে প্রতিষ্ঠিত করি আমি তাই যুব সমাজকে বলি যে আসল জাগ্রত হও যুব সমাজ ঐক্যবদ্ধ হও যুব সমাজ জনজাগরণ সৃষ্টি কর যুব সমাজ জনতা খারিজ লিটন লিটুন ভাইকে আসো মেয়র নির্বাচিত করি জলবদলে দিয়ে রাজশাহী জি ধন্যবাদ আপনার শেষ বিষয় সেটি হচ্ছে যে অনেক বিষয় আলোচনা করলাম আজকে আপনার দর্শকদের বা ভোটারদের উদ্দেশ্যে শেষ যদি যুবলীগের পক্ষ থেকে কোনো মেসেজ থাকে ভোটারদের পক্ষ থেকে এর মধ্যে সব আলোচনা হয়ে গেছে আমি আবার বলছি ভোটারদের পক্ষ থেকে বলছি যুবলীগ কাছে যুবলীগের পক্ষ থেকে বলছি তাদেরকে একটি কথাই বলতে চাই আমি বিনয়ের সাথে আজকে দেশ অনেক অগ্রসর হয়েছে আমরা পিছিয়ে থাকতে চাই না যে কথাটা আমি বলি সেটাই বড় কথা আমরা রাশিয়া উপলব্ধি করতে পারিনি আমরা যেন সিরাজগঞ্জের দিকে তাকাই সিরাজগঞ্জের মানুষ ক্যাপ্টেন মনসুর আলীর সন্তানকে শহীদ কামরুল সন্তানকে বারবার নির্বাচিত করে তারা তাদের কত উন্নয়ন ঘটিয়েছে আমরা যেন আজকে আমি সেই কিশোরগঞ্জের কথা বলি কিশোরগঞ্জের মানুষ শহীদ নজিজের সন্তানকে শহীদ সন্তানকে বারবার নির্বাচিত করে তারা কত উন্নয়ন ঘটিয়েছে এবং গাজীপুরে যে উন্নয়ন ঘটিয়েছে তার তা আমাদের সন্তানদেরকে নির্বাচিত করে আমরা যেন জননেতা খারিজ্জামাল লিটনকে নির্বাচিত করে আমাদের যে কাঙ্ক্ষিত উন্নয়ন আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা তিনি জাতির জনকের কন্যা তিনি যে উন্নয়নের মহাসড়কে আজকে আমাদের দেশকে অগ্রসর করেছে নিয়ে গেছে আমরা যেন সেই চলমান ধারায় রাজশাহীর মানুষকে আমরা সংক্ষিপ্ত আমরা আমরা যেন সেখানে সামিল করি এবং এই নির্বাচনে লিটন ভাইকে নির্বাচিত করে আমরা যে পিছিয়ে পড়া রাজশাহী আমরা পিছিয়ে পড়া রাজশাহীকে অর্থনৈতিকভাবে সর্ব বিষয়ে উন্নয়ন ঘটে আমরা রাজশাহী সুখী সমৃদ্ধ জনগণ হতে চাই এই তার একটি মাত্র মাধ্যম জনতা খারিজামান লিটন ভাইকে নির্বাচিত করে আগামী দিনে রাজশাহীতে সেই উন্নয়ন ঘটনার আমরাও যেন অংশীদার হই ধন্যবাদ বরেন্দ্র টেলিভিশনের পক্ষ থেকে আজকে দর্শক আলোচনার বিষয় ছিল রাষ্ট্রী রাশিক নির্বাচনের প্রচার অভিযান অর্থাৎ রাশিক নির্বাচনের বিভিন্ন প্রচার চলছে তার অংশ হিসাবে আজকে তিনি এসেছিলেন অত্যন্ত সুনিপুণভাবে তিনি বলে গেছেন কামুজ্জামান হেনার পুত্রকে যদি আমরা নির্বাচন করি হয়তো সামনে আরও এই উন্নয়নের অগ্রযাত্র অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং সাথে সাথে এই আমাদের যে যুব সমাজ তাদেরকে মাদকশক্ত মুক্ত করা যাবে এবং যুবলীগের পক্ষ থেকে তাদের অনেক ব্যাপক প্রচার প্রচার অভিযান চালানো হচ্ছে সেই দিক থেকে তারা অনেক এগিয়ে আছেন আর গতবারের চেয়ে বলেছেন এছাড়াও ভোটারদের উদ্দেশ্যে তিনি একটি কথাই বলেছেন যদি আমরা রাজশাহীতে সুস্থ এবং ভালো একটি উন্নয়ন এবং ভালো কিছু চাই এবং পিছিয়ে পড়া থেকে আরও এগিয়ে যেতে চাই ডিটন সাহেবের কোনো বিকল্প নেই এই বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন দর্শক ধন্যবাদ জানাচ্ছি বরেন্দ্র টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে এই আড্ডায় অনুষ্ঠানে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জহুল ইসলাম মন এবং বরেন্দ্র টেলিভিশনের পক্ষ থেকে শুভরাত্রি সকলকে ধন্যবাদ